হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশনাল হেল্পলাইন চ্যানেল। এখন আমরা এই ভিডিওটি করছি বাংলা শিক্ষা পোর্টালে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলির মধ্য থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের পার্ট থ্রি মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে প্রশ্নগুলি দিয়েছে দেখে নাও কী প্রশ্ন দিয়েছে। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। এক নম্বর প্রশ্ন, কোনো রাশির একক বলতে কী বোঝায়? দু নম্বর প্রশ্ন, এসআই একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। তিন নম্বর প্রশ্ন, একটি মাপনী চং ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? চার নম্বর প্রশ্ন, একটি লোহার বলের ব্যাস 10 সেমি হলে বলটির ওপরের তলের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো। পাঁচ নম্বর প্রশ্ন, গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো। এবার উত্তরগুলি কীভাবে লিখবে তোমরা খাতায় দেখে নাও। এক নম্বর প্রশ্ন কি ছিল, কোনো রাশির একক বলতে কী বোঝায়? উত্তরে লিখবে, কোনো রাশির একক বলতে ওই রাশির একটি নির্দিষ্ট সুবিধাজনক প্রমাণ মানকে বোঝায় যার সাথে পরিমাপযোগ্য রাশির তুলনা করে রাশিটির পরিমাপ করা হয়। দু নম্বর প্রশ্ন কি ছিল, এসআই একক ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। এসআই একক হচ্ছে সিস্টেম ইউনিট, মানে এটা হচ্ছে আন্তর্জাতিক সিস্টেমের পরিমাপের একক। তো এই একক ব্যবহারের দুটি সুবিধা হলো, লিখবে এসআই পদ্ধতিতে মেট্রিক পদ্ধতি হয় বড় বা ছোট এককে করার জন্য শুধুমাত্র দশমিক বিন্দু স্থান পরিবর্তন করলেই হয়। দু নম্বর লিখবে, যে কোনো দেশে বা ভাষার ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক একই হওয়াতে পরিমাপের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তিন নম্বর প্রশ্ন কি ছিল, একটি মাপনী চং ও একটি তুলাযন্ত্রের সাহায্যে একটি ছোট পাথরের ঘনত্ব কিভাবে নির্ণয় করবে? এর উত্তর কিভাবে লিখবে দেখো। প্রথমে লিখবে, তুলাযন্ত্র ও মাপনী চঙের সাহায্যে পাথরের ঘনত্ব নির্ণয় আমরা নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে করতে পারি। প্রথম ধাপ, প্রথম ধাপে কী করবে, প্রথমে আমরা পাথরটির ভর একটি তুলাযন্ত্রের সাহায্যে মেপে নেব। ধরা যাক সেই তুলাযন্ত্রে পাথরটির ভর এসেছে কত, এমগ্রাম। দ্বিতীয় ধাপে কী করবে, এবার মাপনী চঙটি আংশিকভাবে জলপূর্ণ করবো। জলটা এমনভাবে পূর্ণ করতে হবে যাতে পাথরটা সম্পূর্ণ ডুবে যায়। এখন আমরা জলের আয়তন চঙের সাহায্যে মাপলাম, ধরি জলের আয়তন হলো 1 সিসি। এবার পাথরটিকে জলের মধ্যে পুরো ডুবিয়ে বা নিমজ্জিত করে চঙের পাড় নেব। দেখা গেল পাথরটি নিমজ্জিত অবস্থায় জলের আয়তন বেড়ে এলো 1 সিসি। তাহলে আগে ছিল 1 সিসি, এখন হলো 1 সিসি। তাহলে পাথরটির আয়তন কত হলো, 1 সিসি থেকে 1 সিসি মাইনাস দিয়ে দিলে পাথরটির আয়তন বেড়ে যাবে, অর্থাৎ পাথরটির আয়তন সমান সমান ওয়াই মাইনাস 1 সিসি। অতএব পাথরটির ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। আমরা কোনো বস্তুর ঘনত্ব মানে কি জানি, ভর বাই আয়তন। এখানে ভর কত এসেছিল, এম গাম, তার উপরে এম দিয়ে দিলাম ভরের জায়গায়। আর আয়তন কত এসেছিল, ওয়াই মাইনাস 1 সিসি, ওয়াই মাইনাস 1 তা গাম সিসি। তাহলে হতে পাথরটির ঘনত্ব সমান এম বাই ওয়াই মাইনাস 1 গাম পার সিসি। চার নম্বর প্রশ্ন ছিল, একটি লোহার বলের ব্যাস 10 সেন্টিমিটার হলে বলটির উপরের তলে ক্ষেত্রফল কত হবে তা নির্ণয় করো। উত্তর কী হবে, গোলাকার বস্তু সূত্র অনুযায়ী বলের উপরের তলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের যে সূত্র আছে সেটা কি পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। যেহেতু বলটি গোলাকার গোলকের মতন, তাই বলের উপরতলে ক্ষেত্রফল কী হবে, পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। পায়ের মান কত আমরা জানি, 3.14, গুণিতক ব্যাসের মান কত বলেছে এখানে 10 সেন্টিমিটার, 10 গুণিতক 10। ক্ষেত্রফলের একক কিসে আছে, বর্গ সেমি, বর্গ একক। এখানে যেহেতু একক সেন্টিমিটার আছে তাই বর্গ সেমি হবে, সমান সমান এটা গুণ করলে আসবে 314 বর্গ সেমি। পাঁচ নম্বর প্রশ্ন ছিল, গড় সৌরদিনকে সেকেন্ডে প্রকাশ করো। গড় সৌরদিন সমান কত, 24 ঘন্টা। তা ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে কী করতে হয়, 60 গুণিতক 3600 দিয়ে গুণ করতে হয়, বা 60 3600 ভাঙলে কত হয়, 60 গুণিতক 60। তাহলে 2400 গুণিতক 60 গুণিতক 60 সেকেন্ড, এটা গুণ করলে কত আসবে, 86400 সেকেন্ড। তোমরা এইগুলি তোমাদের খাতায় ভালো করে পরিষ্কার করে লিখে স্কুলে জমা দেবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে।